গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি একদম পারফেক্ট স্বাদে বেকারির জিরা বিস্কিটস। তো এই বেকারির জিরা বিস্কিটস আমি একদম পারফেক্টভাবে বেকারির মতন টেস্টে কিভাবে খুব সহজেই বাড়িতে রেডি করছি, চলুন এবার দেখে নেওয়া যাক। তো এই জিরা বিস্কিট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 কাপ আটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, এখানে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, নিয়েছি চিনি গুঁড়ো অর্থাৎ পাউডার সুগার, এখানে নিয়েছি দুধ, ঘি নিয়ে নিয়েছি 1/2 কাপ, দেখুন একদম লিকুইড ঘিটা নিয়েছি আমি এখানে, নিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ নিয়ে নিয়েছি, জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি জোয়ান। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল স্পুনের কাছাকাছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন জোয়ান। এইবার জোয়ান আর জিরেটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি জিরে আর জোয়ানটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এইবার আমি জিরে আর জোয়ানটাকে একটা চপবোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে একটা বেলনার সাহায্যে এইভাবে আলতো করে প্রেস করে দিচ্ছি। প্রেস করলে কি হবে, জিরে আর জোয়ানটা জাস্ট একটু একটু ভেঙে যাবে, খুব মানে মিহি করে আমি গুঁড়ো করবো না, জাস্ট একটুখানি ভেঙে ভেঙে যাবে। তো দেখুন আমি রেডি করে নিয়েছি, এবার একটা ছোট বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি জিরে আর জোয়ানটাকে। এইবার একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ লিকুইড ঘি দিয়ে দিলাম, আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার বা চিনির গুঁড়ো, এখানে 2 টেবিল স্পুন গোটা চিনি নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো চিনি গুঁড়োটা পুরোটা আমি দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে জাস্ট একটুখানি হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তো বিটার দিয়েও মিক্সড করতে পারেন বা হ্যান্ড বিটার দিয়েও মিক্সড করতে পারেন এই ধরনের। তো আমার কাছে ইলেকট্রিক বিটার রয়েছে, তো আমি এবার এটা ভালো করে বিট করে নেব, যতক্ষণ একটা ক্রিমি টেক্সচার আসে ততক্ষণ খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। তো আপনারা দেখুন আমি প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি, আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসেছে। এইবার ওই লিকুইড মিক্সচারটার মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, ময়দাটা চেলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুন। কাস্টার্ড পাউডার দেওয়াতে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আর কালার আসবে। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার ড্রাই রোস্ট করে নেওয়া কিছুটা জিরে আর জোয়ানো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে আগে একটু মিশিয়ে নেব। আমি আবারও বলছি আমি কিন্তু এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ আটা নিয়েছি, আমি কিন্তু খুব চেপে চেপে মাপছি না, জাস্ট মোটামুটিভাবে একটু মেখে নিচ্ছি। আপনারা দেখুন মানে আটার মতন অতটা টাইট করে কিন্তু মাখা হবে না। এবার আমি দিয়ে দিলাম দুধ, এখানে আমি ওই 2 টেবিল স্পুন মতন দুধ ইউজ করব, এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ইউজ করছি আমি। তো দেখুন এবার হালকা করে আমি মেখে নিচ্ছি, আমি আবারও বলছি আমি কিন্তু কোনো মানে খুব বেশি প্রেস করে কিন্তু ডোটাকে রেডি করছি না, মোটামুটিভাবে প্রেস দিয়ে ডোটাকে আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ডোটা আমি রেডি করে নিয়েছি, এবার ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে ডোটাকে আমি বের করে নিয়েছি, আপনারা দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো ডোটাকে আমি নিয়ে নিয়েছি একটা বেলনা নিয়ে নিয়েছি আর একটা উডেন স্কেল নিয়ে নিয়েছি, যেটা যে কোনো মার্কেটের বই খাতার দোকানেই পাওয়া যায়, আর নিয়ে নিয়েছি রোস্টেড জিরে আর জোয়ানটা। তো দেখুন এবার হাত দিয়ে একটু প্রেস করে এইভাবে একটুখানি বেলে নিলাম, এবার স্কেলটা দিয়ে আমি একটুখানি সমান করে নিচ্ছি, থিকনেসটা কিন্তু সমস্ত দিকে একই রকম রাখতে হবে। তো স্কেলটা দিয়ে এইভাবে একটু সমান করে নিলাম। এইবার ওপর থেকে যে ড্রাই রোস্টেড জিরে আর জোয়ানটা ছিল সেটা ওপর থেকে এইভাবে একটুখানি দিয়ে দিলাম,
দিয়ে বেলনার সাহায্যে জাস্ট হালকা করে একটু প্রেস করে নিচ্ছি। এইবার স্কেলটা দিয়ে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে এইভাবে আমি তিনটে বড় স্লাইস করে নিচ্ছি। দেখুন একই মাপের কিন্তু আমি সবকটা করছি। তো এইভাবে করে নিলাম, এইবার লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার এই আড়াআড়িভাবে কেটে নিচ্ছি, আর যেটা এক্সেস অংশ রয়েছে মানে এবড়োখেবড়ো অংশটা রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই জিরে বিস্কুটটা ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। খুব ইজি পদ্ধতিতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো দেখুন কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে কেটে কেটে। তো দেখুন সবকটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, এটা হোমমেড বাটার পেপার, এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন বিস্কিটগুলো আমি এবার বাটার পেপারের উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওভেনে করব তাই জন্য ওভেনটাকে 180 ডিগ্রিতে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তো দেখুন সবকটা আমি দিয়ে দিলাম, এবার আমি এটা ওভেনে দিয়ে দেবো। আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম, নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বিস্কিটগুলোকে দিয়ে দিয়েছি বেক হওয়ার জন্য। তো দেখুন অলরেডি কিন্তু বেক হতে শুরু করেছে। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই ধরনের বিস্কিটের আরও রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে বিস্কিটের রেসিপিগুলো দেখে নিতে পারবেন। ফাইনালি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু বিস্কিটগুলো নরম আছে, এইভাবে কিন্তু রেখে দিতে হবে। যত বিস্কিট ঠান্ডা হবে তত কিন্তু একদম পারফেক্ট মচমচে হয়ে যাবে। বিস্কিটগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খুবই মচমচে, অর্থাৎ যেরকম বেকারির বিস্কিট হয় সেই রকমই হয়েছে। আজকের রেসিপি বেকারির স্বাদে জিরা বিস্কিট কিন্তু আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।